Bismillahir Rahmanir Rahim. আমরা এখন আসলাম খেজুরবাগ সাতপাখি রোড দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা 1310। দেখি এখানে এই বিসমিল্লা ফ্যাশন একটা দোকানে আসলাম। দেখি কী কী মাল বেচা কেনা করে, কী কী মাল কালেকশন করে। বরখা, প্যান্ট, শার্ট, গেঞ্জি এই ধরনের একটা দোকান আমরা আসলাম। দেখি এখানে পাইকারি সেল দেওয়া হয়, ভালোই কাস্টমার আছে, মোটামুটি মাল বস্তা প্যাকেট প্যাকেট হচ্ছে। দেখি আমরা বাইরে কী কী মাল নেয়। আসসালামু আলাইকুম ভাই, কী ধরনের মাল চাঁদপুর থেকে? দেখি বাইরে কি কি মাল কালেকশন করে, কি ধরনের মালগুলো নেয়। দেখছি কত করে প্রাইস এটাও দেখি আমরা। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার বোরকা মনে করেন আমাকে 60 টাকা বোরকা, 60 টাকা পিস বোরকা। বাইরে কয় পিস বোরকা নিছে? বোরকা লইছে 100 পিস। 100 পিস বাইরে চাঁদপুর থেকে এসে 100 পিস বোরকা নিছে। অলরেডি এই যে প্যাকেট করা, বস্তা করা, দেখেন এই 100 পিস বোরকা নিছে তারা। এখন পাশাপাশি আমি দেখতেছি যে তারা প্যান্টও নিতেছে, প্যান্ট কালেকশন করতেছে, প্যান্ট চয়েস করতেছে। ওয়ান পিস লইছে বাইরে, বুঝছেন, ওয়ান পিস আমরা 50 টাকা করে বেচি, বাইরে ওয়ান পিসও লইছে, 90 পিস ওয়ান পিস লইছে। বোরকার পাশাপাশি বাইরে ওয়ান পিস মাল, যে মালটা আপনার 90 টাকা, 90 টাকা করে ওয়ান পিস। ও এটা 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 50 টাকা করে পাইকারি দিতেছি, এটা 90 পিস নিছে ওয়ান পিস। আর পাশাপাশি বাইরে বোরকাও নিচ্ছে, খুব ভালো কালেকশন করছে দেখি। এর পাশাপাশি আমি দেখতেছি বাইরে আরও দেখতেছি যে বাইরে প্যান্ট নিবে, প্যান্ট নেওয়ার জন্য তারা প্যান্ট বাঁচতেছে। দেখি কী কী প্যান্ট নেয় বলেন। এই জায়গায় আমাদের সাইজ টিকিট লাগাইনে আছে, 27 থেকে 36 পর্যন্ত আছে। আপনার মনে করেন একটা প্যানে কোনো সমস্যা নাই, কথা বুঝছেন ভাই? সমস্যা থাকলে আমরা প্যান চেঞ্জ করে প্যান দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ভাই। যাক খুব সুন্দর, ভালো লাগলো ভাইয়ের কথাটা শুনে। প্যান 27 থেকে লইয়া 36 পর্যন্ত মাজা প্যান আছে এখানে। হ্যাঁ গ্যাবার্ডিং প্যানও আছে এখানে, গ্যাবার্ডিং জিন্স দোনো পদেরই মাল আছে, প্লাস আরও আরও মাল আছে। আমরা দেখি দেখি কী কালেকশন আছে দেখি আমরা। যদি কোনো মাল রিজেক্ট থাকে, কোনো মাল যদি প্রবলেম থাকে রিটার্ন দেওয়া হবে। সুন্দর কথা বলছি, খুব ভালো লাগলো ভাই। কত করে ভাই প্রাইস? আমার প্যান হলো 110 টাকা। 110 টাকা প্রাইসে প্যান দিতেছে পাইকারি, খুব অল্প প্রাইসে প্যান দিতেছে পাইকারি। দেখি আজকে বাইরে কয় পিস প্যান নেয়, এদিকে দেখাও একটু। বাইরে বস্তা পড়তেছে প্যান, অলরেডি মনে হয় 100 পিস ভরা হয়ে গেছে, আরও নিবো মনে হয় বাইরে। দেখি ভাই আপনাকে চয়েসটা ভাই কেমন ভাই, কিছু বলবেন কি? আপনাকে আশাবাদী কি, মানে আমার আশাবাদী কি যে কত পিস মাল নেওয়ার জন্য টার্গেট করছে? বাইরের চয়েসের উপর ডিবেট করবো, দেখি বাইরে কী কী প্যান নেয়, কত পিস প্যান নেয়। দেখি আমার মনে হয় যে প্রচুর পরিমাণে প্যান নিবে তারা, এই জন্য তারা বস্তা বইরা প্যান নিতেছে আর কালেকশন করতেছে। দেখি বাইরে চয়েস করতেছে, একটু দেখা হয়ে দেখি বাইরে সুন্দর। আমাদের বড় ভাই পাশে যে বড় ভাই আছে সে কিন্তু মহাজন, এই কোম্পানির মালিক, সে আপনার চেষ্টা করতেছে ভাইদের চয়েস করার জন্য, পছন্দ করার জন্য মাল আরও আরও মাল ভাই করে দিতেছে, চয়েস করার জন্য চেষ্টা করতেছে। বাংলাদেশের 64টা জেলায় তার মাল যায়, এই ইউটিউবের মাধ্যমেই তারা দেখে দেখে মাল নেয়। এই প্যান্টের দামটা আছে মার্কেটে নিম্ন হলে 500 থেকে 600 টাকা। এই দেন এই যে আপনার এই যে ডিজাইনওয়ালা প্যান্ট, ঠিক আছে ভাই, ভাইয়ে যদি 200 টাকাও বিক্রি করে তারপরেও ভাইয়ের লাভ। সুন্দর কথা বলেছি, বাহ ভালো লাগলো ভাইয়ের কথা রবি না। আর প্যান্টের কালারও খুব ভালো দেখতেছি, আবার স্ট্রেস প্যান্ট, নন স্ট্রেস না স্ট্রেস, পাশাপাশি শেডু শেডু আছে, তারপরে সিরাফারা স্টাইল ডিজাইন আছে, একবারে বিলাইর খামসি, বিলাইর খামসি ভাই দেন, বিলাইর খামসি, বিলাইর খামসি, আবার পকেটের সাম পকেটের এদিকে আছে। টিকিট লাগাই না ভাই, 27 থেকে 36 ভাই, কথা বলছি 27 থেকে 36 পর্যন্ত মাজা পাওয়া যাবে এখানে, যে ধরনের প্যান্ট চাবেন পাওয়া যাবে, খুব সুন্দর প্যান্ট, স্টিচ নন স্টিচ না স্টিচ, পরে খুব আরাম পাবেন, খুব সফট। আমি আশা করি যে আপনারা আসেন, আইসা ভালো ভালো মালগুলো নেন। আমাদের এখানে বিভিন্ন ধরনের মাল আছে, বিভিন্ন আইটেমের মাল আছে,
স্টিচ নন স্টিচ খুব ভালো। এই ভাই কি দেখাবো দেখি, শার্ট 40 টাকা মাত্র, মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা শার্ট, পাঞ্জাবি গেঞ্জি সব, এটা হলো গেঞ্জি ভাই, ঠিক আছে ভাই, পাঞ্জাবিও আছে ভাই, এই দেন পাঞ্জাবি 40 টাকা মাত্র ভাই, মাত্র 40 টাকা পাঞ্জাবি, দেখেন আর কত কম দিবে, দেখেন 40 টাকা মাত্র, আর কি দাম ফুল ভালো, খুবই ভালো লাগলো। উপরে উপরে অনেক পদের মাল আছে, বরখা শার্ট টি শার্ট গেঞ্জি প্যান্ট, তারপর আপনি ওদিকে আছে প্যান্ট, নিচে আছে শার্ট, বস্তা বইরা পাইকারি সে সেল দিতেছে, দেখি সুন্দর সুন্দর মাল। মুন্না নিচে একটু দেখি, আমরা আরেকটা মাল দেখাই, তারা দুইটা বস্তা মাল কালেকশন করছে, দুইটা বস্তা মাল অনেক সুন্দর, দেখেন দুই বস্তা মাল বাছাই কইরা, মানে দেখা অনেক মাল, দেখা মাল দুই বস্তা বসছে। আমি আশাবাদী যে মালগুলো ভালো ভালো বিদায় দেখাই, তারা এতগুলো মাল চয়েস করতে পারছে। যাক দেখি ওদিকে কী কী মাল নিতেছে। আবার এই যে আরেকটা ভাই আসছে মাল নেওয়ার জন্য, বাইরে দেখাই একটু। আসসালামু আলাইকুম ভাই, আসেন ভাই, দেখেন মাল দেখেন লইছেন, ও ভাই মাল নিচ্ছে, কেমন ভাই কেমন চয়েস? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, যাক খুশি হলাম শুই না। আপনারা আমার মনে হয় যে আপনারা এখান থেকে মাল নিয়ে আপনারা বেচে মজা পান, আমি দোয়া করবো যে আশা করবো যে আপনারা এখান থেকে মাল নিয়ে কালেকশন করে আপনারা বেচা যেন দুইটা পয়সা আয় করতে পারেন, আমি এটা চাইবো সবসময়। আর এখান থেকে মাল ভালো ভালো মাল পাবেন, আগামীতেও পাবেন, এখনও পাবেন, সবসময় পাবেন ভালো মাল, যদি ভালো দেন তাহলে ইনশাল্লাহ আগামীতেও আসবো, ইনশাল্লাহ সার্ভিস আমরা ভালো দেবো। এই জায়গায় 100 পদের 100টা মাল পাইবেন, বরকা 100 পদের 100টা মাল পামু, বরকা বরকা, এডি মানে কি সাইজ ভাঙা মাল, সাইজ ভাঙা না, মাত্র ব্যস্ত আছি কত ভাই জানেন, 60 টাকা ভাই, 60 টাকা, 60 টাকা, আলহামদুলিল্লাহ 60 টাকা ভাই, কথা বুঝছেন, আমার মাল এডি সব 60 টাকা রে, 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 60 টাকা ভাই, মালের অভাব নাই ভাই, এই দেন ভাই, এদিকে মাল দুনিয়ার মাল, কথা বুঝছেন ভাই, মালের শেষ নাই, মাত্র 60 টাকা রেট দিছে, 60 টাকা মাত্র, 60 মাত্র, 60 টাকা মাত্র, 60, সাইডের মেলা দেখবেন ভাই, সাইডের মেলা, এই যে মেলা দিয়া দিছি, এলান মেলা, সাইডের মেলা ভাই, সাইডের মেলা, সাইডের মেলা ভাই, সাইডের, সাইডের মেলা, সাইড, মালের আকাল নাই ভাই, মালের আকাল নাই ভাই, মালের আকাল নাই, 60 টাকা ভাই, কি আজকে সত্যি কি পাগল হয়ে গেল গা, 60 টাকা প্রাইসে মাল, দামাকা অফার, দামাকা অফার, নতুন দিনের চেরাক, আলো দিনের চেরাক চিনেন, গসা দিলে খালি ভাই গা, আলো দিনের চেরাক আমি দিয়ে দিছি 60 টাকা, যাক খুব সুন্দর ভালো লাগলো, 60 টাকা মাল, এটা কি ভাই, এটা এটা হলো শার্ট, শার্ট পাঞ্জাবি গেঞ্জি 40 টাকা, পাঞ্জাবি গেঞ্জি 40 এর মেলা আসিতেছে, 40 এর মেলা, শার্ট আর গেঞ্জি 40 এর মেলা, লন ভাই লন, কেমনে নেবেন লন, আমি কি মনে করব ভাইয়ের কি মাথা নষ্ট হয়ে গেছে, এমন কি মনে হয় যে ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে, না ভাইয়ের মাথা কখনো নষ্ট হয় নাই, 40 এর মেলা, শার্ট আর গেঞ্জি 40 এর গানা, জামাকা আসিতেছে, ধামাকা 40 এর মেলা, দেখুন 40 আর 40 বেচলাম, আপনারা নিজেই দেখছেন মালটা গেছে নোয়াখালী, আল্লাহর রহমতে বেচাও, শান্তি পাবেন ভাই, এই যে কোনো খারাপ কোনো মাল নাই ভাই, খারাপ মাল যাবে মাল রিটার্ন, খারাপ মাল যাবে মাল চেঞ্জ করা হবে, সমস্যা নাই। এই যে ভাই দেখেন ওয়ান পিস মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা ভাই, মাত্র 50 টাকা ওয়ান পিস, মাত্র 50 টাকা ওয়ান পিস, কি সুন্দর দেখছেন, নাইস একটা কালার, পুরো ওয়ান পিস ছিল, পুরো বিচার শেষ করে আলাইছি, এই দেখেন ভাই ওয়ান পিস 50 টাকা মাল ভাই, আজকে সারা দিনে কত পিস মাল দিলেন? আল্লাহর রহমতে 1200 পিস মাল বেচছি ভাই, আলহামদুলিল্লাহ আজকে সারা দিনে 1200 পিস মাল তারা পাইকারি দিছে, খুব সুন্দর। আরেকটা ওয়ান পিস আছে ভাই 150 টাকা, এটা মানে কি ফিট না, এটা তৈরি করে লইতে হইব ভাই, 150, এটা মানে বড় মানে নিজেরা বানাই নিতে হইব ফিটিং করে, এই যে 6টা করে বান্ডিল আছে ভাই, 6 পিসের বান্ডিল, মাত্র 150 টাকা ভাই, মাত্র 150 টাকা, মাত্র 150 টাকা 6 পিসের বান্ডিল, 150 টাকা ভাই। তারপরে এদিকে কি, এটা কিছুক্ষণ আগে উনি যে বরখাগুলো দিল 60 টাকা কইরা, আমার মনে হয় না যে এত কম প্রাইসে কেউ দিতে পারবে, দেখেন 60 টাকার মেলা বহা দিছে, বন্যা বহা দিছে, বন্যা বন্যা, কালারে কালার দেখেন কি সুন্দর কালার,
আপনারা আইসে এখান থেকে 60 টাকা প্রাইসে পাইকারি মাল নিতে পারেন, 120 ছাড়া পাইকারি দেওয়া হয় না। পাইকারি নেবেন, আমি আশা করবো যে এখান থেকে আইসা মাল নেবেন, বেচা মজা পাইবেন, নিয়ে মজা পাইবেন। যাক ভাই, খুব সুন্দর প্রাইসে দিতেছে এদিকে। ওই মালটা আমরা কিনা লয়ে কম দামের পাই, কম দামে কিনি। আর এই মালটা আমরা মার্কেটের নিজেকে তৈরি করা, এটা হলো নিজেদের মার্কেটের তৈরি করা মাল, বান্ডিল মাল। ওইটা হলো আপনার বান্ডিল ছাড়া মানে ভাঙ্গা মাল, ওইটা এর জন্য কম রেটে পাইতেছেন। জি ভাই, জি জি, খুশি হইলাম শুনা। আর কি দেখাবো ভাই, কোন মালের তো ভাই শেষ নাই ভাই, এটা তো আপনার দেখ। সকাল থেকে এই পর্যন্ত ভাই অনেক মাল বিক্রি করছে, 1200 মালের মতন বিক্রি করা হয়েছে, এর জন্য আজকে কারখানাটা খুবই খালি খালি লাগতেছে। 110 টাকা মাত্র ভাই, 110 টাকা। এই যে দেখাই দিই, 27 থেকে 36 পর্যন্ত প্যান আছে ভাই, স্টিকার লাগাই না, ঠিক আছে, স্টেজ। এই দেন আরেকটা প্যান, অ্যাশ কালার প্যানটা দেখেন। এই প্যানটা কিনতে গেলে নিম্ন হলে 500 টাকা লাগবো, আমি মাত্র দিতেছি 110। আপনারা কিনতে গেলে 500 টাকা লাগবো, সে দিতেছে পাইকারি 110 টাকা, 110 টাকা মাত্র, একবারে সীমিত রেট। দেখছেন ভাই প্যান, এই দেন প্যান, এডি সব প্যান, এই দেন ভাই প্যান, প্যানের মেলা। দেখছেন ভাই প্যানের মেলা, এই দেন ভাই প্যানের মেলা, প্যানের অভাব নাই, প্যানের আকাল নাই ভাই এই জায়গায়। এই দেন প্যান, সব প্যান, এই সব প্যান। এখন বিষয়টা হলো যে আপনার এখানে মানে এই জায়গায় যে মাল নিতে যারা আসবো দূর থেকে, দূর দূরান্ত আসবো, তারা কিভাবে আসলে সুবিধা হবে বলেন তো? আমরা ভাই অল বাংলাদেশের 64 জেলায় মাল পাঠাই। যেরকম মনে করেন আমাদের যাই বাইরে না আইতে পারবো, তারা আমাদের বিকাশ নাম্বার থাকবো, বিকাশ নাম্বারে 1020 টাকা দিব, বাদ বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে দিয়ে নিব। আর আমার ঠিকানার যদি আসবার চায়, ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ সাত পাখি আনোয়ার ভবন, ঠিক আছে, এই জায়গায় এসে ফোন দিব। আর যদি বেশি সমস্যা হয় ঢাকা সদরঘাট আইব, সদরঘাটের থেকে আয়া আইব আলম মার্কেট কি তেলঘাট, তেলঘাটের তো যে কোনো রিক্সালারে কইব ভাই খেজুরবাগ সাত পাখি যামু। আর যদি ভাই যদি ওদিকে খেয়াল না থাকে তাহলে আমাকেও ফোন দিব, নাম্বার স্ক্রিনে নাম্বার থাকবো, ওই নাম্বারে যোগাযোগ করবো, আমার লোক এগো রিসিভ করবো, ঠিক আছে। ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবো সেই নাম্বারে আপনারা কল করলে অনায়াসে মানে নিশ্চিন্তে আপনারা ঠিকানা পাওয়া যাবেন। আমি আশা করবো যে আপনারা কল দিয়ে আসলেই ভালো হয়, যেহেতু দুশ্চিন্তা থাকতে পারে এত দূর তা আসবেন। আপনারা একটা ফোন দিবেন যে ফোনটা খোলা আছে কি না, ফোন নাম্বারে ফোনটা দিয়া তারপর আপনি রওনা দিবেন, তারপর উনি বলে দিব যে কোন কোন জায়গায় কেন দেখেন আসতে হইব, এভাবে আসলে খুব ভালো হয়। আচ্ছা, আর কি বলুম, আপনি যেটা বলতে ভাই আজকে কিছু আর বলবে না, আজকে এই পর্যন্তই, আজকে কথা বলি। হ্যাঁ ভাই বল বাবা। ভাই আমার এই জায়গায় মনে করেন আমার দোকানের লাইসেন্স আছে ভাই, এই দেন, এই যে ভাই এইটা একটু লন, আমার লাইসেন্স আছে, ঠিক আছে ভাই, আমার কাছে আসবেন, আমার কাছে আসবেন, আমার থেকে মাল লয়ে যাবেন। আর দ্বিতীয় কথা, প্রতারণা হইবেন না, কোনো বাড়ি অনেক মানুষ আছে মনে করেন বাড়ির ভিতরে ব্যবসা করে, কথা বুঝছেন ভাই, আমার দেন দোকান রোডের ভিতরে দোকান, আমরা বাড়ির ব্যবসা করি না ভাই, ওই আয়া একটা বাইরে ধমক ধুমু এটা করো মাল লইতে না ভাই, আপনার ভাল লাগবো আপনি এই জায়গায় আইবেন, আয়া মাল 5-10 দেখবেন, দেখা পছন্দ হইব, না হইলে ভাই এক কাপ চা খাইবেন, চা খেয়া সুজা ভাই কষ্ট বেড়া লাগলে যদি কোন রিক্সায় উঠাই দিতা আমি রিক্সা উঠাই দেবো, এর থেকে আর কী কম ভাই। যাক ধন্যবাদ ভাইরে, ভাই অনেক কথা বললো, এরপর আর কোনো কথাই থাকে না, তা আজকে এই পর্যন্ত রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।